জনৈক মহিলা এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সুপর্দ করে দিলাম, অর্থাৎ আমি নিজে আপনার হয়ে গেলাম, আপনি চাইলে আমাকে বিবাহ করতে পারেন নতুবা অন্যত্র বিবাহ দিতে পারেন, আমার দায়িত্বটা আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, কোনো কথা বলেন নাই। হঠাৎ একজন সাহাবি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই মহিলাটা রাজি হয় আর আপনি চান তাহলে ওই মহিলার সাথে আমাকে বিবাহ করাইয়া দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আমি মানলাম, তুমি তৈরি থাকো, তবে তোমার স্ত্রীকে তো একটা মোহর দিতে হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহর তো দিতেই হবে। আল্লাহ নবী বলেন, কি দিবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই আমার নাই। আল্লাহ নবী বললেন, যাও তোমার ঘরে, যাও ঘরে যে দেখো তোমার স্ত্রীকে মোহর দেওয়ার মতো তুমি কিছু পাও নাকি। সাহাবী অনেক কল করলেন, আসতেছেন সবাই, ইনশাল্লাহ আসবেন, আসা শুরু হয়ে গেছে। তো সাহাবি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া তিনি ঘোরাফেরা করলেন যে দেখি মোহর দেওয়ার মতো, বিয়ে করতে তো মোহর লাগবে নাকি, না মোহর ছাড়া হবে, মোহর ছাড়া হবে না। তো মোহর ছাড়া যে হবে না, কি যে মোহর আপনারা দেন বুঝবেন, আমি একটু করে আলোচনা করতেছি, এই মোহর ছাড়া বিয়ে হবে না, কি যে মোহর আপনারা দেন। সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোহর দেওয়ার মতো তো আমি আমার সারা ঘর খুঁজলাম, কিছুই পেলাম না, কি আমি আমার স্ত্রীকে মোহর দেব? আল্লাহর নবী বললেন, তাহলে তুমি আমার বিয়ে করতে এসো, কিছুই দেওয়ার নাই, এটা হয় কিছুই নাই তোমার, আবার আসলে বিয়ে করতে, তো সেও ভাবছে যে বিয়ে তো হবে না, কিছু দিতে তো যখন পারবো না তো বিয়ে তো আর হবেই না। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন আর কিছু না বলায় সে চলে যাচ্ছে, আল্লাহর নবী পিছন থেকে ডাকলেন, আসো, যাও কেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো হচ্ছে না, নাই তো কিছু দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি কি কোরআনের কোন কিছু সূরা তোমার মুখস্থ আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কয়েকটা সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ নবী বললেন, তাহলে পেয়ে গেছি, আসো, তোমার স্ত্রীকে দেওয়ার মতো কিছু আমি পেয়ে গেছি, আসো, তুমি এক কাজ করবা, তোমার স্ত্রীকে যেই কোরআনের সূরাগুলা তোমার মুখস্থ, ওই সূরাগুলা তোমার স্ত্রীকে তুমি পড়াইয়া দিবা, মুখস্থ করাইয়া দিবা, এটাই তোমার মোহর। সুবহানাল্লাহ, সাহাবী রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। তাহলে এখান থেকে আল্লাহ নবী এটাই বুঝাইলেন যে বিবাহ কঠিন নয়, বিবাহর জন্য মোহর অনেক কিছু দিতে হবে, বিষয়টা এমন নয়, সামান্য কিছু দিয়েও যদি উভয় পক্ষ মিলে যায় তাহলে বিবাহটাকে সহজ করে দাও। কেন সহজ করে দাও? আল্লাহ নবী বারবার এটা কেন বললেন? কেননা যুবক যারা যারা তাদের মধ্যে যৌবন শক্তি এসে গেছে, ওই যুবক গুলাকে তার যৌবন শক্তি কন্ট্রোলে রাখার জন্য একমাত্র পন্থাই হলো বিবাহ, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাস শাবাব, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বসরি ওয়া আহসানু লিল ফারজে। আল্লাহ নবী বলেন, হে যুব সমাজ, তোমার যদি সম্ভব হয়, তোমার পক্ষে সম্ভব হয়, তুমি সক্ষম থাকো, তাহলে তাড়াতাড়ি বিবাহ করো, দেরি করো না। ফাইন্নাহু আগাদ্দু লিল বসরি ওয়া আহসানু লিল ফারজে, কেননা এই বিবাহটা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, ওই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাক ওই বিবাহের মাধ্যমে তোমার চক্ষুটা হেফাজত হয়ে যাবে এবং তোমার যৌনাঙ্গ হেফাজত হয়ে যাবে বলি। সুবহানাল্লাহ, আজ সমাজে এই বিশৃঙ্খলা, কারো মেয়ে বড় হইলে তাকে দেখে রাখতে হবে, ছেলে বড় হইলে কোথায় যায়, এই টেনশন আপনার আমার সমাজে অনৈতিকতা, একমাত্র কারণটা হলো যুবক এবং যুবতীর যৌবন কন্ট্রোলে না থাকা।
সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করে ফেলেছি আল্লাহর নবী বললেন কখন করলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ গতকালকে আমি বিবাহ করলাম আল্লাহর নবী বললেন ভালো খুশি অতএব আব্দুর রহমান বিন আউফ আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী নিজে বিয়ে করলেন আল্লাহর নবীকে দাওয়াতটা পর্যন্ত দিলেন না এতে কি বোঝায় বিবাহ কঠিন না সহজ সহজ আমরা করছি কঠিন আর শুধু কঠিন করি নাই বিবাহটা ইসলামের একটা সুন্দর একটা বন্ধন ইসলামের একটা নিদর্শন একটা আইন ওই আইনটা মানতে যায় আমরা মুসলিম ইসলামের অনুসারী আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী অতএব আমরা বিবাহ যখন করাই একমাত্র ইজাব কবুলে আট হওয়ার সময় হুজুরকে ডাকি আর হুজুরের কোনো পাত্তা নাই ঠিক কি না তুমি গায়ে অনুভব করলে এটা কার সংস্কৃতি নারী পুরুষ বাদে মিলামিশা করলে তুমি বরযাত্রী নিয়ে গেলা নারী এবং পুরুষের একসাথে করে তারপরে তুমি সেন্টারে বিয়া করলা এখানে কোনো পর্দার ব্যবস্থা নাই তুমি পাত্রী দেখতে গেলা ওখানে ইসলাম নাই তুমি বিবাহের আলোচনা ঠিক করতে গেলা ওখানেও ইসলাম নাই তোমার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম নাই আর বলো কবুল আলহামদুলিল্লাহ এখানে শুধু ইসলাম আনছো তোমার শুরুতেও ইসলাম নাই শেষেও ইসলাম না থাকার কারণে তোমার সংসারে শান্তি নাই ঠিক কিনা বিবাহ ঠিক করতে গেলে এখন আর হুজুরদের কেন হয় না হুজুরদেরকে আর নেওয়া হয় না তো এই সমস্ত কু অপসংস্কৃতি আপনা আমার সমাজে বাসা বেঁধে গেছে এই সমাজটা এই জন্য ধ্বংস হয়ে গেছে এবার আসুন বিবাহের ক্ষেত্রে নারী পুরুষের যে নারী পুরুষের যে মিল এই মিলের মূল উদ্দেশ্য হল আল্লাহ পাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন একজন আরেকজন থেকে ফায়দা নিবে এখন যদি আমার স্ত্রী আমার কাছে দামি হয় আমার স্ত্রী যদি আমার কাছে মূল্যবান হয় তাহলে আমার সংসারটা হবে শান্তি আর আমি যদি আমার স্ত্রীকে দাসী মনে করি তাহলে আর এই দাসীর কাছ থেকে কি শান্তি নেব তো আল্লাহ পাক এই জন্য বিধান দিয়ে আল্লাহ পাক বললেন যুবক তুমি বিবাহ করতে গেলে প্রথমত তোমার স্ত্রীর অধিকারটা তুমি আদায় করে দাও স্ত্রীর অধিকারটা হলো আল্লাহ পাক বলেন ওয়াতুন্নিসা সদুকাতিহিন্না নিহলা فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا الله أكبر أرجو يقولون الله أكبر الله أكبر واتوا النساء صدقاتهن نحلا نيائي سنغتو ببيت تمي تمار ستير مهر تادا يكور داو كارون ايتا تار پاونا মোহর যা দাহ্য করা হবে তা তোমার স্ত্রীকে অবশ্যই তুমি দিতে হবে না দিলে হবে কি না দিলে হবে প্রথমত হবে না দিলে তুমি স্ত্রীর উপরে জুলুম করেছো আর দুই নাম্বার হলো তুমি মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে ঋণী হলা আর তিন নাম্বার প্রতিটা হলো তোমার স্ত্রীকে তুমি দাসী বানায়া রাখলা বলি না উযুবিল্লাহ দেখেন আমরা আজকে সুশীল সমাজ আজকে সুশীল সমাজ নারীর অধিকার সম্পর্কে আন্দোলন করে নারীদের ক্ষমতায়ন চায় অথচ ইসলাম নারীদেরকে কি সুন্দর অধিকার দিল ইসলাম নারীদেরকে অধিকার দিল যে ছেলে বিবাহ যখন করবে তখন নারীকে দিবে মোহর সে একটা অংশ পাইল টাকা আপনার স্ত্রী বা আমার স্ত্রী আমি তাকে যখন মোহর দিলাম দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা সে একটা মোহর পাইল মোহর পাওয়ার টাকা ব্যাংক ব্যালেন্স হইল তারপরে বাবার সম্পদে সে দুই ভাগের এক ভাগ পায় পায় না দুই ভাগের এক অংশ সে বাবার সম্পদে পায় তাহলে ওইখানে আর একটা অংশ পাইল দুই অংশ মিলিয়ে তার কাছে একটা টাকা হইল যখন তার কাছে একটা সম্পদ থাকলো তখন তার দাম বাড়লো না কমলো বাড়লো যদি আমার স্ত্রীর টাকা থাকে যাদের স্ত্রী ব্যাংকে চাকরি করে বিদ্যালয়ে চাকরি করে তো এরা তো স্ত্রীকে সালাম করতে হয় স্বামী হইয়া স্ত্রীকে সালাম করতে হয় বাস্তবনি কথা যদি কথা বাস্তব হয় তাহলে আমার সাথে থাকবেন সালাম করতে হয় কেন
তার পাওয়ার আছে, পাওয়ারটা কি টাকা, পাওয়ারটা কি মাল, তো এই পাওয়ারটা মাল, এই মালটা অর্জন করতে হবে একটা মেয়েকে চাকরি করে। আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন, একটা মেয়ে যখন ব্যাংকে চাকরি করবে তখন তার মাল হবে, মাথার গাম পায়ে ফেলে কাজ করবে, তা স্বামী বেচারা কি করতে হবে, রান্না তার নিজে করতে হবে, সে তো ব্যাংকে, তো রান্না করবে কে, যদি বাচ্চা হয় তো বাচ্চার প্রস্তাব পায়খানা সাফ পরিষ্কার করতে হয় কে, তো স্বামী, তুই তো পুরুষ, তুই প্রস্তাব পায়খানা সাফ করেছিস, তুই রান্না বাড়া করেছিস, কি করে কাজ তোর করার কথা না, তুমি তো পুরুষ। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض الله পাক পুরুষদেরকে আল্লাহ নেতা বানাইলেন, সর্দার বানাইলেন, অথচ আমরা পুরুষ, এখন নারীর নিচে তারা আমাদের উপরে। ইসলাম এটা চায় না। দেখেন ইসলাম নারীদের কত পক্ষে, একটা মেয়ে যদি ব্যাংকে চাকরি করে অর্থকারী উপার্জন করে, স্কুলে পড়ায় যদি অর্থকারী উপার্জন করে, তাহলে সে কষ্ট করতে হয়, কষ্ট করে টাকা জমাইতে হয়। আর আল্লাহ বলেন নারী তোমাদেরকে এমন মর্যাদা আমি আল্লাহ পাক দিলাম, যেই মর্যাদাটা তোমরা যদি অর্জন করতে পারো, তাহলে সমাজ যদি ওই মর্যাদা তোমাদেরকে দেয়, তাহলে তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি বাইরে যাওয়ার প্রয়োজন নাই, ব্যাংক অফিস আদালতে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ঘরে থাকবা, সন্তান লালন পালন করবা, আর তোমাকে আমি আল্লাহ দুনিয়া বানানোর ব্যবস্থা করলাম। এক স্বামীকে বললাম মোহর দে, আর বাবাকে বললাম তোর অংশ থেকে তোর তোর মেয়েকে একটা অংশ দে, এই দুইটা অংশ যদি একটা মেয়ে পায় তাহলে সেও তো টাকাওয়ালা হয়, ঠিক কি না, তখন তো তাকেও সালাম করার সুযোগ থাকে, থাকে না? যদি আমার স্ত্রী আমার কাছে দামি হয়, আমার স্ত্রীর ব্যাংক ব্যালেন্স যদি থাকে, আমার স্ত্রী যদি অনেক টাকার মালিক হয়, তাহলে আমার স্ত্রীর সামনে আমার স্ত্রীকে আঙ্গুল তুলে কথা বলতে আমি একটু ভাববো, ঠিক কিনা কন, আমি একটু চিন্তা করব, তারও পাওয়ার আছে, হেডম আছে, বলে লাভ নাই। আর আল্লাহ পাক এটাই চান, পুরুষকে তো আল্লাহ পাক নেতা বানাইছেন, পুরুষ তো নেতাই। আল্লাহ যখন আদমকে বানাইলেন, হাওয়াকে বানাইয়া বললেন ইয়া আদম উসকুন, ইয়া আদম উসকুন, হে আদম উসকুন, তুমি বেহেশতে বসবাস করো, আনতা আদম নবীকে আনতা বলে বললেন, তুমি বসবাস করো, ওয়া যাওজুকাল জান্নাহ, ওরফে আকস ব্যবহার করে আল্লাহ ওয়াও দিয়ে বুঝাইলেন, তুমি এবং তোমার স্ত্রী দুইজন জান্নাতে বসবাস করো, প্রথম বললেন তুমি, এখান থেকে আল্লাহ পাক বুঝাইলেন আদম জান্নাত তোমার, এই ঘর তোমার, তুমি পুরুষ, তুমি এই ঘরের মালিক, আর তোমার সুবাদে তোমার স্ত্রীও মালিক, আসল মালিক তুমি পুরুষ, তোমার সুবাদে তোমার স্ত্রীও ঘরের মালিক। সুতরাং যখনই আদম এবং হাওয়া দুইজনের খাবার করার ব্যাপার আসলো, তখন আল্লাহ বললেন ওয়াকুলা মিন গাদান হাইসু শিতুমা, এখানে দ্বিবচন ব্যবহার করলেন, ওয়াকুলা দ্বিবচন ব্যবহার করে বললেন তোমরা উভয়ে জান্নাতে ইচ্ছে মতো গুঁড়ো ইচ্ছে মতো খাও। খাবার এবং পরার ব্যাপারে পুরুষ নারীর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নেতৃত্বের ব্যাপারে পুরুষ নারীর পার্থক্য হলো পুরুষ নেতা, আর খাবার দাবার ব্যাপারে আল্লাহ পাক সরাসরি ঘোষণা করে দিলেন আদম তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পরবে তোমার স্ত্রীকে তা পরাবে, এখানে তো সরুপ করা যাবে না, একটু অবেশকম করা যাবে না, কেননা একজন স্বামী আর একজন স্ত্রী এই দুইজনের মাধ্যমে একটা সংসার সাজে, সুন্দর সাজানো একটা সংসার শান্তিদায়ক হয় তখনই যখন একজন আরেকজনকে মূল্যায়ন দেয়, ঠিক কিনা, যখন একজন আরেকজনকে দাম দেয় মূল্যায়ন দেয় তখনই সংসারটা শান্তির হয়। স্ত্রীর কাছে আমি স্বামীর যদি কোনো দাম থাকে না, স্বামীর কাছে স্ত্রীর যদি কোনো মর্যাদা থাকে না, তাহলে এই সংসারটা আনন্দের হয় না, এই সংসারটা ভালোবাসার হয় না। আল্লাহ পাক চান তোমাদের মধ্যে ভালোবাসা বাড়ুক, কেননা এই ভালোবাসার মাধ্যমে তোমরা দুনিয়াতে বসে বেহেশতের স্বাদ অনুভব করবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা বাকারায়, আল্লাহ পাক বলেন উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা তোমাদের পোশাক, তোমরাও নারীর পোশাক,
তাহলে পোশাক যেভাবে আমার শরীরটাকে সুন্দর করে শীতের দিন যদি আমি কোট পরি তাহলে আমাকে দেখায় সুন্দর, আর গরমের দিন যদি পাতলা জামা পরি তাহলে আমার সৌন্দর্য বাড়ায়। ঠিক কোনরূপ ভাবে পুরুষকে বললেন, পুরুষ তুমি আমার তোমার স্ত্রীকে এমন ভাবে ভালোবাসা দাও, এমন ভাবে ভালোবাসা দাও এই ভালোবাসার কারণে যেন তোমার জীবনটা আনন্দদায়ক হয়। আর পুরুষকে বললেন, পুরুষ তুমিও তোমার নারীকে এমন ভাবে গ্রহণ করে নাও, এমন ভাবে ভালোবাসা দাও যে এই ভালোবাসার কারণে তোমার সংসারটাও সুখময় হয়। সুবহানাল্লাহ। আমরা যারা মর্যাদা দেওয়ার দেই, কেউ কেউ আছে মর্যাদা দিতে দিতে এমন বাবাও কিছু না মাও কিছু না বউইস আসেনি, কথা কোন আসেনি, অনেক সন্তান আছে কা পুরুষ সন্তান বাবা মায়ের হক আদায় করে না, স্ত্রীকে ভালোবাসতে বাসতে মাথায় উঠাইছে, স্ত্রী যা বলে তাই, মায়ের খেজমত কোথায় বাবার খেজমত কোথায় এটা বুঝে না। অনেক পুরুষ আছে, অনেক ছেলে আছে বিয়ে করছে দামি মেয়ে টাকাওয়ালা, বাবা মাকে বাড়িতে রেখে বাসায় চলে গেছে, আসে না নাই কথা কন, আসে না নাই। ইসলাম বলছে সমতা বজায় রাখো, তাকে ভালোবাসা দেও, ভালোবাসো, ভালোবাসতে বাসতে এমন ভাবে ভালোবেসো না তোমার অধিকার তাকে দিও না, যা তার দায়িত্ব আছে তা তাকে বোঝাইয়া দাও আদায় করতে হবে। আবার কিছু পুরুষ আমরা আছি এমন, স্ত্রীকে মর্যাদা দেই না, মর্যাদা একেবারেই দেই না, তাহলে একেবারেই মর্যাদা দেওয়ার থেকে আমাদেরকে ফিরতে হবে, আর অধিক মর্যাদা দিয়ে মাথায় উঠানো থেকে আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা। তো আল্লাহ পাক নারীকে সম্মানী করার জন্য আপনাকে বললেন মোহর দাও, স্বামীকে বললেন মোহর দাও, আর স্ত্রীকে বললেন, বাবাকে বললেন তোমার মেয়েকে সম্পদ দাও। আল্লাহু আকবার, আমরা ইসলাম মানি না রে ভাই, আপনার বুকে হাত দিয়ে বলেন কতটুকুন ইসলাম আপনি মানেন, কতটুকুন ইসলামের অনুসারী আপনি একটু চিন্তা করুন। ছেলেকে বলা হয়েছে, যুবক ভাই যারা বিয়ে করছো না ভালো করে শোনো, তোমাকে বলা হয়েছে তোমার স্ত্রীর মোহর দাও, তুমি 1 লক্ষ টাকা মোহর দিলেই বিবাহ করতে পারো। 1 লক্ষ টাকা একটা যুবকের জন্য সঞ্চয় করা কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মনে হয়েছে 5 লক্ষ না লেখাইলে মোহর হয় না, ঠিক কিনা কোন, 5 লক্ষ লেখাই 10 লক্ষ লেখাই একটা ট্র্যাডিশন হয়ে গেছে, একটা প্রথা হয়ে গেছে। আর একটা কথা আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, বিবাহ যখন ঠিক করতে মুরব্বীরা একত্রে বসেন, এখানে অনেক মুরব্বীরা আছেন আপনারা যান আমরাও যাই, বিবাহ ঠিক করতে যখন মুরব্বীরা বসেন, বসার পরে মোহর নিয়ে আলোচনা করা হয় কত, বলে 10, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে বলে 10, ছেলের পক্ষ থেকে বলে 5 না দিলে হবে না দিতে হবে, ঠিক আছে দিলাম 5, তারপরে স্বর্ণ কেমন, বলে স্বর্ণ গিফট আসেনি, স্বর্ণ গিফট 2 নম্বরই, 2 নম্বরই স্বর্ণ গিফট মানে কি 2 নম্বরই, যা পারলাম দিন আর যখন আমার লাগবে তখন নিয়ে বিচারি, এইটাই এ সমাজের অধিপতি। তুমি আল্লাহর কাছে দায়িত্বশীল, আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। বুখারী শরীফের হাদিস, কিতাবুন নিকাহের হাদিস আমি আপনাদেরকে শুনাই, আল্লাহর নবী বলেন, ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন, ফাল রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন। আল্লাহ নবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মাতব্বর মুরব্বী, বিবাহ ঠিক করতে তুমি গেলাম, একটা নারীর জন্য মোহর নির্ধারণ করলা তুমি 10 লক্ষ, আবার মোহরটা আবার স্বর্ণ যেটা দেওয়া হবে সেটাও গিফট, এখন 10 লক্ষ টাকা মোহরের মধ্যে স্বামী বিবাহের দিন স্ত্রীকে কিছুই দিল না, তারপরে বাসর রাতে গিয়ে কোরআন শরীফ এক্সিল বা একটা আংটি দিয়ে বললো এটাই তোমার মোহর মাফ করে দাও, তাহলে তো সে মাফ করবেই, এটা এমন সময় চাইছে মাফ, মাফ না করে উপায় নাই, এই মেয়েকে এমন সময় বলছে যে সে মাফ না করে উপায় নাই করবেই, তো এটা মাফ হয় না, এটা মাফ হয় না, মাফ না হওয়ার কারণে তুমি কিন্তু গুনাহগার। তাহলে আমার মূল বলার উদ্দেশ্য হলো ক্ষতিটা কি, যে এই মেয়ের জন্য তুমি মাতব্বর 10 লক্ষ টাকা মোহর নির্ধারণ করলা, সে তো 1 টাকাও পাইল না,
তাহলে তাকে ইসলাম দা দিল, তুমি তো তা দিলা না। যদি অন্তত কমপক্ষে ১৬টা মোহর থেকে তুমি কর্তন করতা, তাহলে মোহরের একটা নির্ধারিত অংশতে স্বর্ণ থেকে পাইতো, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যুক্তিসঙ্গত সঙ্গতি না আমার কথা? ভালো ভালো লাগে তো আপনাদের এই কথাবার্তাগুলো? আমি সমাজের বাস্তব চিত্র তুলে ধরতেছি। ইসলাম বলে তাকে কিছু দাও, তুমি বলো আমরা এমন সিস্টেম বানাইছি তুই কিছুই পাবে না, এটাই তো। এজন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করবো, যদি বিবাহ ঠিক করতে যান তাহলে জানেন তো মোহর ১০ লাখ লেগাইছে, দিবে না, অন্তত স্বর্ণটা মোহর থেকে কর্তন দিবেন। অন্তত যদি ২ লক্ষ টাকার স্বর্ণ দেয়, মেয়ে কমপক্ষে মোহর হিসাবে ২ লক্ষ টাকার স্বর্ণ পেল, ঠিক কিনা? দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সব ব্যাপারে সার দিয়েছেন, কিন্তু মোহরের ব্যাপারে সার দেন নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর দিতে হবে, ফাতেমা বলেন না, মোহর না দেওয়া পর্যন্ত আমি আলীকে স্পর্শ করতে দেব না। সুবহানাল্লাহ, কোন আল্লাহ নবী বলেন আলী তোমাকে মোহর দিতে হবে, অথচ আল্লাহ নবী কত সহজ, এই ফাতেমার জন্য মোহর আলীকে দিতেই হয়েছে, কিছু বিক্রি করে হলেও ফাতেমাকে মোহর দিতে হয়েছে। আল্লাহর নবী এই মোহরের যে এই তো মর্যাদা, এটা বোঝানোর জন্য আল্লাহর নবী এটা করলেন। ভাবতে পারেন নিজের মেয়ে, এই জন্য আল্লাহর নবী এমন করেছেন, এটা বাবা বুকামি সেনার কিছুই নয়। আরেকটা হাদিস আপনাদেরকে শুনাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন খাইবারের যুদ্ধ শেষ হওয়ার পরে অনেক মাল আসলো আল্লাহর নবীর কাছে, আল্লাহ নবীর কাছে অনেক মাল আসলো, ছাগল বকরি অনেক দাস দাসী আল্লাহর নবী লাভ করলেন খাইবারের যুদ্ধ শেষে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনলেন যে নবীর কাছে কিছু দাসী আছে, তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন আম্মাজান আল্লাহ নবীকে পেলেন না, পেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আম্মাজান আমি একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি, দরখাস্তটা হলো এমন, আমি ওই দেখেন আমার হাতের দিকে তাকান, আমি নবীর মেয়ে, আটা বিছতে বিছতে আমার হাতের মধ্যে কুলস করে গেছে, সুবহানাল্লাহ, আমি নবীর মেয়ে। তখন আল্লাহর নবী কিন্তু রাষ্ট্রনায়ক, আল্লাহর নবী রাষ্ট্রনায়ক, অথচ তার মেয়ে আটা বিছতে বিছতে তার হাতের মধ্যে দাগ পড়ে গেছে, কুলস পড়ে গেছে। গভীরভাবে চিন্তা করুন, তিনি বাদশা আর বাদশার মেয়ের এই অবস্থা, এটা কি বর্তমান সমাজে মানবেন? আহ, বর্তমান সমাজে না। আরে চেয়ারম্যানের শালার ছেলে যে তারও করে পাঁচটা চাকরানি থাকে, অথচ আল্লাহর নবীর মেয়ে যাকে আল্লাহ নবী সবচাইতে বেশি ভালোবাসতেন পছন্দ করতেন, আল্লাহ নবী বলেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি মহিলাদের মধ্যে সর্দারিনী। ফাতেমা বলেন মা ওই দেখেন আমার হাতের দিকে তাকান, হাঁটা বিশ্বি বিশ্বি আমার দুইটা হাত পুরুষ পড়ে গেছে। আল্লাহর নবীকে আপনি বলবেন শুধু তাই নয়, পানি আনতে আনতে আমার দুই কাদের মধ্যে দাগ পড়ে গেছে। ও আম্মা, যখন বাবা ঘরে আসবেন, নবীজি আসবেন, আমি তো জানি এর আগ পর্যন্ত বলি নাই, আমার বাবার দেওয়ার ক্যাপাসিটি নাই, এই জন্য আমি আমার বাবাকে বলি নাই, আমার বাবার দেওয়ার ক্যাপাসিটি ছিল না, এই জন্য আমি এর আগ পর্যন্ত বাবাকে বলি নাই, চা দিও। এখন আমার বাবার দেওয়ার ক্যাপাসিটি আছে, আমি জানতে পেরেছি খাইবারের কিছু মাল নবীর কাছে আসছে, সুতরাং ওই মাল থেকে আমাকে চাইলে একজন দাসী দিতে পারেন, আপনি বাবাকে একটু বলবেন তিনি যেন আমাকে একটা দাসী দেয়, অন্তত আমার কাজে কিছু এহসান হবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগি বেশি করতে পারবো, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী কি জবাব দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন, ওই দিকে আল্লাহর নবী গুনি চলে আসলেন আশার সাথে, আশার সাথে সাথে আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আমার কাছে এসে আপনার কাছে একটা দাসী দাবি করেছে,
আটা পিষতে পিষতে তার হাতের মধ্যে কলস পড়ে গেছে, পানি আনতে আনতে তার কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে। আল্লাহ নবী শুনলেন, শুনে ফাতেমাকে ডাকলেন, ফাতেমাকে ডেকে বললেন, মা ও মা, দুনিয়া আমাদের জন্য নয়, দুনিয়ার সুখ শান্তি আমাদের জন্য নয়, কেননা আমি সুখ শান্তি চাই না, আমি দুনিয়ার সুখ শান্তি বর্জন করেছি, একমাত্র কারণ হলো এই সুখ শান্তি বর্জন করার কারণে আমি আমার শত শত উম্মতকে এর ওসিলে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। হে মা, তুমি আমার কাছে দাসী চাইছো, দাসী আমার কাছে মৌজুদ আছে, আমি দিতে পারি, কিন্তু মা তুমি তো আমার মেয়ে, তোমাকে আমি দাসীত্ব কোনি দিব, মদিনার প্রত্যেক গড়ে গড়ে যেদিন আমি দাসী দিতে পারবো ওই দিনই তোমাকে দাসী দেব বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন লাগা করতে দেখুন, নেতা কাকে বলে, জনগণের চিন্তা না, প্রত্যেক গড়ে গড়ে যদি আমি দাসী দিতে পারি তাহলে তোমাকেও দাসী দিব গো মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিরক্ত হলেন না, কষ্ট পেলেন না, বললেন, বাবা আপনি যা বলেছেন তাই আমার জন্য যথেষ্ট, আমাকে দাসী দিতে হবে না বলে সুবহানাল্লাহ। যেই নবী তার মেয়েকে একটা দাসী দিলেন না তার কাজে সাহায্য করার জন্য, ওই নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করলেন, আলী তোমার বর্ম বিক্রি করে হলেও আমার মেয়েকে তার মোহরটা দিতে হবে, কেননা এই মোহরটা তার অধিকার, তার অধিকারের মধ্যে হস্তক্ষেপ যদি করো তাহলে তুমি এই মেয়েটার সাথে জুলুম করলাম, এই মেয়েটার সাথে তুমি জুলুম করলাম। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মিসকাত শরীফের হাদিস 255 নং পৃষ্ঠে হাদিসটা বলা হয়েছে, আল্লাহ নবী বলেন, আলা লা তাজলিমু এই জুলুম করা তোমাদের জন্য হালাল নয়, অন্যের মাল তুমি তার অনুমতি ছাড়া খাওয়া হালাল নয়, তাহলে আমি যদি আমার স্ত্রীর যে মোহরটা নির্ধারণ করা হলো এই মোহরটা নির্ধারণ করার কারণে আমি যদি তাকে মোহরটা না দেই তাহলে এই মোহরটা তার তার সম্পদটা আমি খেলাম, আমি যদিও স্বামী কিন্তু আমার স্ত্রীর অনুমতি ছাড়া তার সম্পদটা আমি গ্রাস করলাম, আর তার সন্তুষ্টি ছাড়া তার সম্পদটা গ্রাস করা মানেই জুলুম করা, আর জুলুম করে যে মাল খাওয়া হয় এই মালটা হারাম। আরে ভাই, বিবাহের শুরুতে তুই হারাম খাইছস মোহর তোর পেটে, এবং শত চেষ্টা করস না কেন, কোরআনে হাফিজের বাপ হওয়া তোর জীবনে সম্ভব হবে না, ঠিক কিনা? তো এই জন্য আমি সমাজের সমাজপতিদেরকে বলি, শিথিল করেন মোহরটা, শিথিল করেন, বিবাহকে সহজ করেন, বিবাহকে কঠিন করে বসেছেন, এই কঠিন করার কারণে একটা যুবক আপনার ছেলে তাকে আপনি বিবাহ করাতে পারেন না, আপনার মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে তাকে বিবাহ দিতে পারেন না, কেন একটা মেয়েকে বিবাহ দিতে গেলে 10 লক্ষ টাকা লাগে, ঠিক কি না? 10 লক্ষ টাকা লাগে একটা ছেলে বিবাহ করতে হলে, তারও 10 লক্ষ টাকা লাগে, কেন কেন লাগবে? ইসলাম তো এত কিছু আয়োজন করে নাই, ইসলাম সহজ করে দিয়েছে, আমরা আল্লাহ পাক চায় তোমরা সহজ করে তোমরা বিবাহটাকে সহজ করে নাও, কেননা তোমরা দুইজন পরস্পর সম্পর্কে আবদ্ধ হবে, আর এই দুইজনের পরস্পর সম্পর্কটার মাধ্যমে স্বামী এবং স্ত্রী সম্পর্কের মাধ্যমে সন্তানাদি আসবে, এই সন্তানদের মাধ্যমে একটা বংশ তৈরি হবে, এই বংশটা যাতে আমার উন্নত হয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود والولود فاني مكاسد بكم الرمم يوم القيامه। আল্লাহ নবী বলেন, তোমরা প্রেমময়ী নারী, প্রেমময়ী নারী এবং সন্তান বেশি দেয় এমন নারী তোমরা বিবাহ করো, ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমি
বেশি উম্মত আমার হবে ওই উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। আর এখন তো তুমি ফ্যামিলি প্ল্যানিং এ আসো, তুমি জন্ম নিয়ন্ত্রণে আসো, দুই সন্তানের বেশি নেওয়া যাবে না, দুটি হলে ভালো, দুটি দুইয়ের বেশি নয় একটি হলে ভালো হয়, এই স্লোগান আমাদের মধ্যে চলতেছে। সন্তান দুটি নিতে হবে, তুমি ফ্যামিলি প্ল্যানিং করো। আর আল্লাহ নবী বলছেন আমার উম্মত বাড়াও, আমার উম্মত বাড়াও, কেননা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিয়ে অন্যান্য নবীর কাছে গর্ব করব। সুবহানাল্লাহ, আল্লাহ নবী গর্ব করতে চায়, আর তুমি আল্লাহ নবীর গর্বকে খর্ব করতে চাও, কিসের উম্মত তুমি? এই জন্য আল্লাহ নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামা। প্রেমময়ী নারী বিবাহ করো যে ভালোবাসা দেয়, প্রেম দেয়। তো স্ত্রীর কাছ থেকে প্রেম পেতে হলে স্বামীকেও তো ভালোবাসার মন লাগবে, ঠিক কিনা? তাকেও ভালোবাসার মন লাগবে। তো স্ত্রীকে যদি আমি কিতাবার উনি ঘুরি কই সে ভালোবাসা ভালো করে বাইরে করে, হ্যাঁ আসেনি স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি আসে আসেনি? তো তোর তোমাদের কিসের ভালোবাসা? এই সম্পর্ক সন্তানরা তুলবে ছেলে বাবা বাবা মাকে গালি গালি দেয় আর মা বাবাকে গালি দেয়, তো সে গালি করে আইতেছে তো শিখতেছে ও। তো হা যিনি কেরাম, এই গেল মোহরের ব্যাপার। আল্লাহ পাক স্বামী এবং স্ত্রী দুইজনকে মর্যাদা সমান দিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী তুমি শুনো, প্রত্যেক সন্তানের বেহেশত হলো তার মা বাবার পায়ের নিচে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেক স্বামী এবং প্রত্যেক সন্তানের তার বেহেশত হলো মা এবং বাবার পায়ের নিচে। আর স্ত্রীকে বললেন শোনো, তোমার জন্য তোমার স্বামীর সন্তুষ্টি চাই, স্ত্রীর পায়ে স্বামীর বেহেশত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, হাদিস না এটা, যা বুঝছেন নি? ওই যে মা বাবার পায়ের নিচে স্ত্রীর কি বেহেস, এই হাদিস ঠিক আছে, আর স্ত্রী স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস এটা কোনো হাদিসই না, এটা ভুল কথা, বুঝতে পারছেন নি? অনেকে তো এই হাদিস শুনছেন না যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, শুনছেন এই হাদিস? শুনছেন? শোনা তো আমি তো শুনছি, আমি তো শুনছি, আপনারা তো শুনবেন, আমি তো মুড়ি বাজারের মানুষ, আপনারা শ্রীমন বলে শোনাই যে একটা গাড়ি মানুষ। তো তো এটা কোনো হাদিস না, স্বামীর পায়ে এসে স্ত্রীর বেহেস্ত, বরং স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর বেহেস্ত, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সন্তুষ্টি আল্লাহ পাক চায়। একটা হাদিস আপনাদের কি বললে আরো সহজ হবে বিষয়টা বোঝার জন্য, আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দিলেন, সূচনা লগ্নে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, আর বেশিরভাগ লোক মক্কার নেতৃত্বে স্থানীয় তারা আল্লাহর নবীর বিরুদ্ধে চরণ করলো। আল্লাহ নবীকে মারবে, আল্লাহ নবীকে কাটবে, আল্লাহ নবীকে হত্যা করবে, এই ষড়যন্ত্রে লিপ্ত এদের মধ্যে একজন হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যদিও তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু দীর্ঘদিন 18 বছর আল্লাহর নবীর বিরোধিতা করেছেন, আল্লাহ নবীকে হত্যা করাই ছিল তার প্রথম কাজ, কিন্তু কশ্চিন কালে ওটা সম্ভব হবে না, আল্লাহর নবীর দায়িত্ব সরাসরি আল্লাহর হাতে, ঠিক কিনা? কল আল্লাহর হাতে। তো আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা যিনি গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, সুবহানাল্লাহ, কল নেতার মেয়ে, যেই নেতা সর্বদা নবীকে মানার জন্য উৎপেতে বসে থাকে, ওই নেতার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করে নেওয়ার কারণে তার স্বামীও মুসলিম হয়ে গেছে, আবু সুফিয়ানের শত্রু তারও বাড়ছে না কমছে, কথা কর, বাড়ছে না কমছে। ওই রে মোহাম্মদ, আমার দুশ্মনী করলে তো হলে স্বামী আমার গর, আমার মেয়েকেও তোর পক্ষে নিলে দুশ্মনী কমবে না বাড়বে? আরো দুশ্মনী বাড়ছে, মেয়েকে আর সহ্য হয় না, আবু সুফিয়ানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উম্মে হাবিবা এবং তার স্বামী সহ দুইজনকে আল্লাহর নবী আবিসিনিয়ায় পাঠাইয়া দিলেন, বাদশা নাজ্জাশির অধীনে, আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশির অধীনে। বাদশাকে বললেন ওরা তোমার মেহমান, বাদশা সাদরে গ্রহণ করলো, তাদেরকে তার রাজ্যে থাকা হওয়ার ব্যবস্থা করে দিল, কিন্তু রিফিউজি নয়, আমাদের দেশে যেইভাবে রিফিউজি আছে ওই যে কি রোহিঙ্গা, রোহিঙ্গার মতো রিফিউজি না,
কেননা বাদশা নাজ্জাসি আল্লাহর নবীর উপরে ঈমান এনেছিল বলি সুবহানাল্লাহ। তো ওই এলাকায় তার স্বামী স্ত্রী উম্মে হাবিব এবং তার স্বামী নিয়ে বসবাস করে। ওটা একদিন উম্মে হাবিবা স্বপ্নে দেখে তার স্বামীর আকৃতি পরিবর্তন হইয়া গেছে। যখন তিনি এই স্বপ্নটা দেখলেন, স্বপ্ন দেখার পরে তিনি চিন্তা করেন, আহারে আমার স্বামীর আকৃতি পরিবর্তন হইয়া গেছে, তার মানে এই নাকি আমার স্বামী তার আগের ধর্মে ফিরে গেল নাকি। তিনি চিন্তায় পড়ে গেলেন, কেননা স্বপ্ন আল্লাহ পাক মানুষদেরকে দেখায়, মুমিনদেরকে আল্লাহ পাক স্বপ্ন দেখায়। আমাদের স্বপ্ন তিন কোয়ালিটির। এক নাম্বার স্বপ্ন হলো আমাদের খেয়ালি স্বপ্ন, যেগুলা আমরা খেয়াল করি, যেগুলা ধারণা করি, কল্পনা করি, ওইগুলা স্বপ্নে দেখি, এটার কোনো দাম নাই। দুই নাম্বার হলো আমরা শয়তানি স্বপ্ন দেখি, এটারও কোনো দাম নাই। আর তিন নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে রহমানি স্বপ্ন দেখানো হয়, এই স্বপ্নের বড় দাম। হ্যাঁ, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পথ নির্দেশনা দেন, সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন দেখলে ডাক্তার কাছে স্বপ্ন বলতে নেই, জানেন তো আপনারা, ডাক্তার কাছে স্বপ্ন বলতে নেই। কারণ আরেকটা আমল আপনাদেরকে বলে দেই, যদি আপনি ঘুমের মধ্যে হঠাৎ আশঙ্কা স্বপ্নে দেখেন, যেই স্বপ্নটা আপনাকে বই বিতি পাওয়া দেয় এমন স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে কি করবেন, করণীয় কি? তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, এই শিক্ষাটাও আল্লাহর নবী আমাদেরকে দিলেন, যেমন আপনি দেখলেন স্বপ্নে দুই পাঁচ সাতজন মিলে আপনাকে মারতেছে, কঠিন ভাবে আপনাকে মারতেছে, গোলা কেটে দিচ্ছে, এমন অবস্থা যদি স্বপ্নে দেখেন ভয় পাবেন কিনা? ভয় লাগবে। তখন আপনার যদি ঘুম ভেঙে যায়, আল্লাহ নবী বলেন সাথে সাথে তোমার দায়িত্ব হলো এক নাম্বার দায়িত্ব হলো পার্শ্ব পরিবর্তন করে ফেলবে। তুমি যদি ডান কাতে থাকো বাম কাতে হয়ে যাবে, এটাকে লক্ষ্য করে খেয়াল করবে, এই আমলটা করবেন। প্রথমত হলো আপনি পার্শ্ব পরিবর্তন করবেন, দুই নাম্বারে হলো আপনি বিসমিল্লাহ বলে তিনবার থুতু ফেলবেন, যেই পাশে আপনি ঘুমন্ত ছিলেন ওই পাশে তিনবার এভাবে থুতু ফেলবেন বিসমিল্লাহ বলে। আপনি উঠে বসবেন, বসার পরে ওই যে বিষয়টা যা দেখলেন ওই বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, তিন নাম্বার ওই বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আর চার নাম্বার হলো এর বিপরীতে ভালোটা আল্লাহর কাছে প্রার্থনা করবেন বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ করতে হবে? চারটা। প্রথম পার্শ্ব পরিবর্তন, কি প্রথম পার্শ্ব পরিবর্তন, দুই নাম্বারে তিনবার তুতু নিক্ষেপ করা, এটা হাদিসের বর্ণনা আমার মন করে না, তিনবার তুতু নিক্ষেপ করা, তিন নাম্বারে যে বিষয়ে স্বপ্নে দেখেছেন ওই বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, আর চার নাম্বারে হলো ওই বিষয়ের বিপরীতে ভালো যেটা ওটা আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে, তো এটা আমল করা যাবে? যাবে তো, মনে রাখবেন, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। উম্মে হাবিবা স্বপ্নে দেখলেন আল্লাহর নবীর তার স্বামীর আকৃতি পরিবর্তন হইয়া গেছে, চিন্তায় পড়ে গেলেন আমার স্বামী পূর্বের ধর্মে ফিরে যায় নাকি, আমি রিফুজি অবস্থায় বাদশা নাজ্জাসির অধীনে আছি, এখন যদি আমি আমার স্বামী মারা যায় বা স্বামী যদি এখন অন্য ধর্মে ফিরে যায় আমি যাব কোথায়? মক্কায় আমার জায়গা নাই, কেননা বাবা আমার গুর শত্রু, আমি ওইখানে বাবার সম্পত্তি দূরের কথা, বাবার সামনে পড়লে আমাকে দুই টুকরা করে দেবে, তোমক বাড়িতেও আমার স্থান নাই, এখানে এসে স্বামী যদি মারা যায় তাহলে আমার কি হবে? আর বাস্তবেই তা কিছুদিন পরে দেখা যায় ওই তার স্বামীটা ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছেন, আউযুবিল্লাহ। তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন, বিপাকের মধ্যে পড়ে গেলেন, বিপাকের মধ্যে পরে তিনি হায় হায় করতেছে, নেমত অবস্থায় কিছুদিন পরে তার স্বামীটা রোগাগ্রস্ত হয়ে মারা যায়। একটু ইসলাম ধর্ম চাললো, অন্যদিকে সে মারা গেলে এখন তো উম্মে হাবিবা অসহায়, উম্মে হাবিবা দারুণ অসহায়। এই খবরটা আল্লাহর নবীর কাছে যখন আসলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বাদশা নাজ্জাসির কাছে চিঠি পাঠাইলেন, বললেন বাদশা নাজ্জাসি, আজকে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবার স্বামী মারা গেছে, আমি শুনছি উম্মে হাবিবা বড় অসহায়, উম্মে হাবিবার কাছে আমার পক্ষ থেকে প্রস্তাব দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করতে চাই বলি সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাসি দাসির মাধ্যমে প্রস্তাব পাঠাইল, দাসী যখন গিয়ে বলল আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চায়, লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলেন, এর চাইতে খুশির সংবাদটা আর কি হতে পারে?
তাই তার কাছে সুন্দর একটা কুসুম ছিল, ওই কুসুমটা তাকে হাতিয়া দিয়ে বললেন, এত সুন্দর সংবাদ দেওয়ার কারণে এই কুসুমটা আমি তোমাকে উপহার দান করলাম, সুবহানাল্লাহ। কারণ আপনাকে কেউ খুশির সংবাদ দিলে হাতিয়া দিতে হয়, এটা নবীর সুন্নত। তো এইভাবে আল্লাহ নবীর সাথে উম্মে হাবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আল্লাহর নবী যত বিবাহ করেছেন, বহু বিবাহ আল্লাহর নবী করেছেন নিজের চাহিদায় নয়, ঠিক কিনা? নিজের চাহিদায় নয়। আল্লাহর নবী এই জন্য বেশি বিবাহ করেছেন যাতে এটা বিবাহ না করলে না হয়। উম্মে হাবিবা নেতার মেয়ে, সে নবী ছাড়া মানবে না, আর উম্মে হাবিবা বড় অসহায়, তাকে কেউ বিবাহ করবে না। আল্লাহর নবী তাকে বিবাহ করলেন। তো কিছুদিন পরে আল্লাহর নবী তাকে নিয়ে আসলেন মদিনায়। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়, নিয়ে গেলেন মদিনায়। নিয়ে যাওয়ার পরে হুদায়বিয়ার সন্ধি হল, মক্কাবাসীদের সাথে মদিনাবাসীর সন্ধি হল, কেউ কাউকে অ্যাটাক করবে না, নিজ নিজ ব্যবসা বাণিজ্য সবাই করবে। এই সন্ধি 10 বছর পর্যন্ত বহাল থাকবে। এই চুক্তি হল আন্তর্জাতিক চুক্তি, এখনো হয় এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের। তো এই চুক্তি হওয়ার পরে আবু সুফিয়ান সহ মদিনার 1 বছর যেতে না যেতেই মক্কার কুরাইশরা শর্ত ভঙ্গ করে দেয়। আল্লাহ নবী বলেন, এখন তারা শর্ত ভঙ্গ করে দিয়েছে, আমাদের আমরা যদি আর শর্ত ভঙ্গ করি আমরা দায়ী না, আর শর্ত আমরা রক্ষা করব না। তারা অবঙ্গ করছে, আমরা অবঙ্গ করব। তারা আমাদের ব্যবসায়ী কাফেলা পাইলে অ্যাটাক করে, আমরা তাদের ব্যবসায়ী কাফেলা পাইলে অ্যাটাক করব, এটাই তো নিয়ম। তোমরা অ্যাটাক করছো, এরপরে আমি তো অ্যাটাক করবই। আবু সুফিয়ান ব্যবসায়ী কাফেলা নিয়ে যখন চলতেছে মদিনার পাশ দিয়ে, মুসলমানরা তাকে অ্যাটাক করছে, গ্রাও করছে, তার মাল সহ সবকিছু একটা সবকিছু আটক করলাম। আবু সুফিয়ান চিন্তা করলো, এখন বাঁচতে হলে আমাকে গোপনে পলাইতে হবে। আবু সুফিয়ান গোপনে পলাইল। আবু সুফিয়ান গোপনে পালায় যায়, সে চিন্তা করলো মুহাম্মদ ইসলামের স্ত্রী একজন তো আমার উম্মে হাবিবা, সুবহানাল্লাহ। কোন উম্মে হাবিবা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে আছে, যদি প্রাণ বাঁচাতে হয় মেয়ে আমার আশ্রয়স্থল। মেয়ের বাসায় চলে যাই, যখন রাত্রে লুকাইয়া যখন উম্মে হাবিবার করে চলে গেলেন আবু সুফিয়ান, মেয়ে বাবাকে দিনের দাগ দেখে দাঁড়াইয়া গেলেন, বাবাকে অভ্যর্থনা জানাইয়া ঘরের মধ্যে আনলেন। বাবা মেয়েকে দেখে খুশি হলেন, কেননা যদিও সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, কিন্তু ভালো করে জানে মুহাম্মদের চাইতে উত্তম পুরুষ এই জমিনে দ্বিতীয় আর কেউ নাই, ঠিক না? সব কাফেররা জানতো, সব কাফেররা মানতো না, সব কাফেররা জানতো মুহাম্মদের চাইতে উত্তম পুরুষ আর কেউ হতে পারে না, কিন্তু তারা মানতো না নিজের নেতৃত্বের কারণে, নেতৃত্বের কারণে তারা এটা মানতে পারে না। আজও আমাদের সমাজে এমন মানুষ আছে জানে ইসলাম ধর্ম ঠিক, জানে ইসলাম ধর্ম ঠিক, তারপরেও ইসলাম ধর্ম মানে না। তারপরে উম্মে হাবিবা যখন বাবাকে অভ্যর্থনা জানালেন, আল্লাহ নবীজির বিছানাটা বিছানো অবস্থায় ছিল উম্মে হাবিবা, বাবা আবু সুফিয়ান যখন বিছানায় বসতে চাইলেন, তিনি বিছানাটা গুটাইয়া দিলেন, বললেন, মা কেন বিছানা গুটাইলা? বলতেছে, বাবা এটা আমার নবী বিছানা, আমার নবীর বিছানায় আমার নবী ছাড়া আর কাউকে আমি বসতে দিতে পারি না বলি, সুবহানাল্লাহ।